মেয়েটি যেদিন প্রথম আমাদের বাড়িতে আসে আমি খুব অবাক হয়ে ওকে দেখছিলাম। এত ছোট মেয়ে, শাড়ি পরেছে, হাতে কাচের অল্প কিছু চুড়ি, কপালে টিপ, মোটা করে চোখে কাজল দিয়েছে। শ্যাম বর্ণের মেয়েটি এদিক ওদিক তাকাতে তাকাতে একটি লোকের সাথে ধীর পায়ে ঘরে ঢুকল। ওর চোখে মুখে ভয়, লজ্জা, সংকোচ, হাতের পটলিটা শক্ত করে ধরে রেখেছে। লোকটা আম্মুর সাথে কিছু কথা বলেই চলে গেল, কিন্তু মেয়েটা গেল না। ও আমাদের বাসার নতুন কাজের মেয়ে, ওর বয়স 12, আমার সমবয়সী। আম্মু ওর সাথে কথা বলছে। আম্মু জিজ্ঞেস করছে, নাম কি তোর? মেয়ে বলল, স্বপ্ন। আম্মু বলল, এখানে কাজ করতে আসছিস কেন? স্বপ্ন কিছু বলল না। আম্মু বলল, কাজ পারিস তো? স্বপ্ন বলছে, জি। আম্মু বলছে, রান্নাঘরে যা, হাড়ি পাতিলগুলো ধুয়ে নে, আর খবরদার একটা কিছু যদি ভাঙে তবে পিঠের ছাল তুলে নিব। স্বপ্ন কিছু না বলেই রান্নাঘরে চলে গেল। আমি রেডি হচ্ছিলাম, স্কুলে যাব, এমন সময় হঠাৎ চিৎকারের শব্দ পেলাম। আম্মু বলছে, বলছিলাম না যেন একটা কিছু না ভাঙে? স্বপ্ন বলছে, আমি ইচ্ছা করে ভাঙি নাই, আমারে মাফ করে দেন। চিকন শব্দে কান্নায় আওয়াজ পেলাম। আমি রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মুর হাতে হাত পাক। স্বপ্নের শরীরে জায়গায় জায়গায় লাল হয়ে ফুলে আছে। আম্মু আবার হাত ওঠাচ্ছিল মারার জন্য, কিন্তু আমি ডাক দিলাম। আম্মু থেমে আমার দিকে তাকালেন, সাথে স্বপ্ন। চোখের পানিতেও ওর কাজও লেপটে আছে। আমি বললাম, আম্মু। আম্মু বলছে, কি রে নীল, তুই এখনও স্কুলে যাসনি? আমি বললাম, মানে আমার জুতোর ফিতা বাঁধতে হবে। আম্মু স্বপ্নের দিকে তাকালো। আম্মু বলল, যা, ওর জুতোর ফিতাটা বেঁধে দিয়ে আয়। স্বপ্ন কিছু না বলে চোখ মুছে আমার রুমে এলো। ও মাথা নিচু করে আমার জুতো বেঁধে দিচ্ছে। আমি বললাম, তোমার খুব লেগেছে তাই না? আমার কথা শুনেও অবাক হয়ে আমার দিকে তাকালো। স্বপ্ন বলল, জি না, ব্যথা পাই নাই। ও আবার জুতোর ফিতা বাঁধায় মনোযোগ দিল। আমি বললাম, মিথ্যা কেন বলছো? এই যে তোমার হাত ফুলে গেছে। ও কিছু বলল না, হঠাৎ দাঁড়িয়ে গেল। স্বপ্ন বলল, জুতা বাঁধা শেষ, আমি যাই। আমি পেছন থেকে ওর হাত চেপে ধরলাম। ও আবার অবাক হয়ে তাকালো। আমি বললাম, এটা নাও। স্বপ্ন বলল, এটা কি? আমি বললাম, মলম, যেখানে যেখানে ব্যথা পেয়েছ এটা লাগিয়ে নিও, ব্যথা কমে যাবে। আমি মলমটা ওর হাতে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলাম। এরপর ও কি ভেবেছিল জানি না, কিন্তু এরপর থেকে ও আমার সাথে কিছুটা ফ্রি হয়ে গিয়েছিল। দুপুরে আম্মু ঘুমাতো, আপু আর ভাইয়া বাসায় থাকতো না। ওই সময়টা আমি আর স্বপ্ন বসে গল্প করতাম। মনের অজান্তে আমার ওকে অসম্ভব ভালো লেগে গিয়েছিল। আর একদিন হঠাৎ স্বপ্নের ভয়াবহ চিৎকার শুনতে পেলাম। দৌড়ে রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু স্বপ্নের মাথায় গরম ভাতের পাতিল উপর করে ঢেলে দিয়েছেন, আর স্বপ্ন যন্ত্রণায় চিৎকার করছে। আমি বললাম, আম্মু এটা কী করছো? আম্মু বলছে, ঠিক করেছি, হারামজাদি ছোট লোকের বাচ্চা, চুলায় ভাত বেশি বসিয়েছে। আমি বললাম, আম্মু তাই বলে তুমি ওকে? আম্মু বলল, একদম চুপ, যা তোর ঘরে যা, আমার কাজে নাক গলাতে আসবি না। আমি চুপ করে রুমের চলে আসলাম। ওই দিন খুব কেঁদেছিলাম, কিন্তু আমার কিছুই করার ছিল না। দুপুরের খাবার খেতে বসেছিলাম, খাবার মুখে দিতে বুঝলাম অসম্ভব ঝাল। ওই দিনও আমার স্বপ্নের জন্য কিছু করার ছিল না। আম্মু ঝাল বুঝতে পেরে জোর করে স্বপ্নের মুখে মরিচের গুঁড়ো ভরে দিয়েছিলেন। সকাল সকাল আবার স্বপ্নের চিৎকার। চা দিতে দেরি হওয়ার অপরাধে বাবা ওর মুখে গরম চা ছড়িয়ে মেরেছেন। ওই দিন ওর মুখে মলম লাগিয়ে দিতে গিয়ে আম্মুর কাছে ধরা খেলাম। আম্মু আমাকে কিছু না বললেও স্বপ্নের পিঠে গরম খুন্তির দাগ বসিয়ে দিয়েছিলেন। আয়রন করতে গিয়ে বাবার নতুন শার্ট পুড়িয়ে ফেলেছে স্বপ্ন। আর তারপর সেদিন রাতে ওকে সহানুভূতি দেখাতে আমি ওর কাছে যাইনি। ওকে সেদিন সহানুভূতি দেখাতে নিজের রুমে ডেকে নিয়েছিল আমার বড় ভাই। আমি দেখেছিলাম সেই নির্মমতা, সারা রাত স্বপ্নের চিৎকার, কেউ যেন শুনতেও পায়নি। বড় ভাইয়ের সহানুভূতির রূপ ফুটে উঠল 3 মাস পর স্বপ্নের পেটে। আম্মু বুঝলো কি বুঝলো জানি না, তবে এর 3 দিন পর আম্মু স্বপ্নকে কোনো এক খোড়া অজুহাতে ধাক্কা দিয়ে ফেলে দেন। আম্মুর উদ্দেশ্য ছিল বাচ্চা নষ্ট করা, কিন্তু পরিস্থিতি বদলে যায়। মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে স্বপ্ন বেহুশ হয়ে যায়। রাত হওয়ায় আব্বু আর ভাইয়া বাসায় ছিল, আম্মু ওদের ডাক দিল। আব্বু বলছে, কি হয়েছে? আম্মু বলল,
মেয়েটা মনে হয় মরে গেছে, আমার চোখে ভয়। ভাই বলছি, কি বলতেছ? আমি জাস্ট বলছিলাম বাচ্চা নষ্ট করতে। আমু বলল, আমি জানি না, পুলিশ আসলে তোকে ধরে নিয়ে যাবে, কি করবো এখন? ভাই বলল, আমাকে ধরবে মানে? খুন তুমি করছো, তোমাকে ধরবে। আব্বু বলছে, এই তোরা থামতো, কিচ্ছু হবে না, এক কাজ কর, তুই গিয়ে রান্নাঘর থেকে বটিটা নিয়ে আয়। এতক্ষণে আমার সম্মতি ফিরল। আমি ভাবতেই পারছিলাম না স্বপ্ন মরে গেছে। আমি চিৎকার দিলাম, মা দৌড়ে এসে আমার মুখ চেপে ধরল। এরপর আমাকে জোর করে রুমে রেখে হাত আর মুখ বেঁধে দরজা লাগিয়ে দিল। আমি ভীষণ ভয় পেয়েছিলাম। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম আব্বু স্বপ্নর গলায় বটি বসিয়ে দিয়েছে। স্বপ্ন নড়ে চেড়ে উঠল। আমি বুঝলাম স্বপ্ন বেঁচে আছে, কিন্তু আমার কিছুই করার ছিল না। ওরাও বুঝতে পারল স্বপ্ন বেঁচে আছে, কিন্তু ওকে এখন বাঁচিয়ে রাখা বোকামি। স্বপ্ন গঙ্গিয়ে উঠল। আম্মু আর ভাই ওর হাত পা বেঁধে চেপে ধরল। আব্বু ওর মুখে চেপে ধরে গলা কাটছে, স্বপ্ন ছটফট করছে। আমি আর এই বিভৎস দৃশ্য সহ্য করতে পারলাম না, ওখানেই অজ্ঞান হয়ে গেলাম। কতক্ষণ পর জ্ঞান ফিরল জানি না। আবার জানালায় চোখ রাখলাম, স্বপ্নর মাথাটা একপাশে পড়ে আছে, চোখ দুটি খোলা, মোটা করে কাজল দেওয়া সে চোখ যেন আমার দিকেই চেয়ে আছে। স্বপ্নর পুরো শরীরটা ওরা ছোট ছোট টুকরো করেছে। ভাইয়া উঠে স্বপ্নর নাড়ি বুড়ি আর শরীরের নরম মাংসগুলো নিয়ে ওয়াশরুমে চলে গেল। কমোড ফ্ল্যাশ করার শব্দ পেলাম। ওরা লাশের টুকরোগুলো ব্যাগে ভর্তি করল। বাবা আর ভাইয়া কাপড় বদলে এলো। ইতিমধ্যে আম্মু স্বপ্নর চোখ দুটো উপড়ে ফেলছে, চেহারাটা কেটে এমন বিভৎস করেছে যে চেনা যায় না। মাথাটাও ব্যাগে ভরা হলো। আব্বু আর ভাই দুজনে মিলে ব্যাগটা ধরে নিয়ে গেল। ওরা কোথায় গেল আমি জানি না। আম্মু রক্ত পরিষ্কার করছে, সবার সব কাজ শেষ, ফজরের আজান দিচ্ছে, আমি ঘুমিয়ে গেছি। হঠাৎ দরজা খোলার শব্দ পেলাম। আব্বু আম্মু আর ভাই আমার সামনে বসে আছে। আমার 12 বছরের জীবনে এমন কোনো ঘটনার সাক্ষী হতে হবে ভাবিনি। ওরা আমাকে বিভিন্নভাবে ভয় দেখালো এই কথা কাউকে না বলার জন্য। সকাল হলো, বাড়ি ভর্তি পুলিশ, আব্বুই খবর দিয়েছে। আম্মু বলছে কাজের মেয়ে পালিয়েছে, সোনার গহনা আর 15,000 টাকা পাওয়া যাচ্ছে না। হঠাৎ আমার কী হলো আমি জানি না। আমি ওদের মাঝখানে গিয়ে পুলিশ আঙ্কেলকে সব বলে দিলাম। বাবা আমাকে থামানোর জন্য বাবা অনেক চেষ্টা করল, কিন্তু ব্যর্থ। আমি মনে যা ছিল সব বলে দিলাম। পুলিশের জেরায় ওরা সব বলে দিল। পাওয়া গেল স্বপ্নের 30 টুকরো লাশ। স্বপ্নর মা বাবা এলো, তাদের কান্নায় এলাকা ভারী হয়ে উঠল। মিডিয়া পুলিশ এলাকা এখন গরম। আব্বু আমার ফাঁসির রায় হলো আর ভাইয়ার যাবজ্জীবন কারাদণ্ড। 1 মাস, 2 মাস, 2 বছর, 5 বছর, 10 বছর সবাই স্বপ্নকে ভুলে গেছে। শুধুই আমি স্বপ্নকে দেখি, স্বপ্নের মৃত্যুর পরেও আমি ওকে দেখতে পাই, জানি না কীভাবে। ডাক্তার বলেছে হ্যালুসিনেশন, কিন্তু আসলে কি স্বপ্ন মরে গেছে? আজও হাজার ঘরে স্বপ্নের মতো হাজার মেয়ে অসহায়ভাবে বেঁচে আছে। তাদেরও আছে স্বপ্নের মতো হাজার স্বপ্ন ভরা, মোটা করে কাজল দেওয়া দুটি চোখ,